কি আছিস পর 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 খাবো খাবো নাম 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 এরপর কি আছিস পর 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 খাবো খাবো তারপর কি আছিস পর পর খাবো খাবো কি আছিস পর কিরে তাড়াতাড়ি পর পর খাবো খাবো কিরে তাড়াতাড়ি পর পর খাবো খাবো পর পর আরে পর আহা পর পর ইস পড়েছে 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 এই ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারেন, আপনার চ্যানেল অনেক অনেক ভিউজ আসতে পারেন। কিভাবে তৈরি করবেন আমি আজকে শিখিয়ে দেব, আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন এবং এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করছি একটা ভালো কিছু শিখতে পারবেন। তো ভিডিওটি শুরু করছি। মোবাইল দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে হলে অবশ্যই কাইংমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। কাইংমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করবার নিউ প্রজেক্টে ক্লিক করলাম এবং ভিডিও সাইজ নিয়ে নিলাম 314, এই সাইজটা সিলেক্ট করবেন প্রথমে, তারপর ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ব্যাস, এখন আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা এখন আমাদের নিয়ে নেওয়া হলো, এখন আমাদের ক্যারেক্টার লাগবে। ক্যারেক্টার কীভাবে সেট করবো সেটা দেখাচ্ছি। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আগে অ্যাডজাস্ট করে নিই, ঠিক আছে? এই যে আমরা ঠিকঠাক মতো একটা অ্যাডজাস্ট করে নিয়েছি, তারপর আমরা মূল কাজে যাবো, ঠিক আছে? এখন আমরা চলে যাব ক্রোমাটোন অ্যাপ্লিকেশনে। আমরা এখন ক্রোমাটোন অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, আমরা মূল কাজে যাই। এখন আমরা কাস্টম ক্যারেক্টার ইউজ করবো, এখান থেকে চারটা ক্যারেক্টার থেকে নিতে পারেন, কিন্তু আমি কাস্টম ক্যারেক্টার ইউজ করছি, আপনারাও ইউজ করলে ভালো হবে। তো আমার ডাউনলোড করা অনেকগুলো ক্যারেক্টার আছে, আমার 200টার উপরেও ক্যারেক্টার আছে আমার কাছে। তো আমি ক্যারেক্টার চারটা ইউজ করবো এখানে। তো আপনারা কাস্টম ক্যারেক্টার থাকলে এড করে নেবেন, ঠিক আছে? আপনি ক্যারেক্টার ডাউনলোড করে নেবেন। আমার চ্যানেলে অনেকগুলো ক্যারেক্টার শেয়ার করেছিলাম এবং ইউটিউবে অনেক ভালো ভালো ক্যারেক্টার পাবেন, তো ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি চারটা ক্যারেক্টার অ্যাড করে নিলাম। তো আমরা সংক্ষিপ্তভাবে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু ভিডিওটা খুবই লম্বা হয়ে যাচ্ছে। তো এখানে আমরা চারটা ক্যারেক্টার নিয়ে নিলাম, এখানে এটাকে গ্রিন স্ক্রিনে কনভার্ট করলাম। তো এখানে একটা অ্যাডও চলে আসতে পারে, অ্যাডটা স্কিপ করে নেবেন। তো প্রথম ক্যারেক্টারে আমরা অ্যানিমেশন সেট করবো। প্রথমে ওয়ালকিং অ্যানিমেশনটা দিতে হবে, প্রথমে হেঁটে যাবে তারপর নিচে পড়ে যাবে। তো ওয়ালকিং অ্যানিমেশন সেট করলাম, এখন অ্যাডাল্ট মানে দাঁড়িয়ে থাকবে চুপচাপ। এখন দ্বিতীয়টার অ্যানিমেশন সেট করতে হবে, এখানে প্লাস বাটনে চাপ দেবেন, তারপর অ্যাডাল্ট সিলেক্ট করা আছে, আপনাদেরকে ওয়াল সিলেক্ট করতে হবে। তো আপনারা যে যে অ্যানিমেশন করাতে চান সে সেই অ্যানিমেশন সিলেক্ট করে দেবেন। তো এত বিস্তারিত দেখাতে চাই না, যদি আপনারা না বুঝেন পরবর্তীতে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি যারা এই অ্যাপ ইউজ করেন তারা হয়তো বুঝতে পেরেছেন। চারটা ক্যারেক্টার সিলেক্ট করলাম এবং অ্যানিমেশনগুলো সেট করলাম, কী কী অ্যানিমেশন করাতে চাই। এখন আমরা রেকর্ডিং করে নিলাম, এখন আমরা মূল কাজে ফিরে যাব। আমরা কাইংমাস্টারে গেলাম এবং মিডিয়াতে ক্লিক করে আমি একটা ডাকুরাক্ষসের গ্রিন স্ক্রিন ডাউনলোড করে রেখেছিলাম, অর্থাৎ রেকর্ড করে রেখেছিলাম, সেটা এখন সিলেক্ট করলাম। একসাথে তিনটা রেকর্ড করেছিলাম, তো এখন আমি শুধু ডাকুরাক্ষসকে রাখতে চাই। তার জন্য আমি এটাকে ডাকুরাক্ষসকে শুধু রেখে দেবো আর বাকি সবগুলোকে কেটে দেবো। এখন আমরা ক্রোমা কি অন করে আমি গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নিলাম। এখন আমাদেরকে এটা সুন্দর মতো অ্যাডজাস্ট করে দিতে হবে। ডাকুরাক্ষসকে জায়গা মতো বসিয়ে দিলাম। এখন আমাদেরকে আরও একটা গ্রিন স্ক্রিন সিলেক্ট করতে হবে, এখন আমাদের রান্নার গ্রিন স্ক্রিন। এখন আমি একটা ডাউনলোড করে রেখেছিলাম, আমি একটা ইউটিউব থেকে ডাউনলোড করে রেখেছিলাম, সেটা খুঁজছি পাচ্ছি না কেন, এই যে পেয়ে গেছি, এটা এখন সিলেক্ট করে নিলাম। এখন আমি এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়ার পর এটাকে আমি জায়গা মতন বসিয়ে দিলাম, আমি রাক্ষসকে বসিয়ে দিলাম। এখন আমি মিডিয়াতে ক্লিক করে আমি টোকে যেটা রেকর্ড করেছিলাম সেটা নেব। এখন এখানে চারটা ক্যারেক্টার, শুধু একটা ক্যারেক্টার সিলেক্ট করে আর তিনটাকে বাদ দিয়ে দিলাম। এখন ফার্স্ট একটা ক্যারেক্টারের পালা, সেটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে নিলাম, জায়গা মতন বসিয়ে দেবো। এখন এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ওই ক্যারেক্টারটাকে পিছনে নিয়ে যাব। এখন আমরা অ্যানিমেশনে ক্লিক করবো, ওই চাপের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, ওটার নাম হলো অ্যানিমেশন, ওখানে চাপ দেব। স্ক্রিনটা একটু ভালোভাবে লক্ষ্য করুন, যে আইকনটা দেখুন, এই যে এই দাগটাই, দাগটাই 1 সেকেন্ডের মধ্যে আছে, মানে শুরু থেকে 1 সেকেন্ড পর্যন্ত এই সময়ের ভিতরে ওই ক্যারেক্টারটা হেঁটে এখানে এসে দাঁড়াবে, ঠিক আছে? বুঝতে পারছেন কিনা জানি না, আবারও বলছি অ্যানিমেশনে ক্লিক করবেন, যত সেকেন্ড পর্যন্ত হাঁটাতে চান তত সেকেন্ড ওই দাগ বরাবর নেবেন, তারপর হাত দিয়ে নাড়িয়ে আপনি যতটুক পর্যন্ত হাঁটিয়ে দাঁড় করাতে চান ততটুক পর্যন্ত নেবেন। দেখতে পারতেছেন আপনাদেরকে, এই দেখুন এখানে এসে দাঁড়াচ্ছে। তো তো বন্ধুরা, আমাদেরকে আবার অ্যানিমেশনে ক্লিক করতে হবে। আমি অ্যানিমেশনে ক্লিক করে দিলাম, তারপর এই ক্যারেক্টারটাকে নিচের দিকে নামিয়ে দেবো, হাত দিয়ে দাঁড়িয়ে নিচের দিকে নামিয়ে দিলাম। এখন আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই ভিডিওটা আমি এখন প্লে করে দেখাচ্ছি, এই দেখেন প্রায় ঠিকঠাক। আশা করছি কীভাবে তৈরি করতে হয় একটা আন্দাজ পেয়ে গেছি না।
এই পর পর পরে খাবো খাবো খাবো, ইয়ে পড়েছে পড়েছে, আজকে খুব মজা করে খাবো এই শিয়াল, পর 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 যাহ যাহ বেগে গেল দূর, এই পর 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 আয় আয় আয়, এই পাখি পর, এই পড়েছে পড়েছে, এই মোটা আয় পর পর পর, ছি হেগে দিল খাবার।